প্রিয়ন, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নমিতা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকাল একটি ব্লগ স্টার্ট করছি। তো এখন কিন্তু সকাল না, এখন হচ্ছে দুপুর, আর আমি কিন্তু আমার বরের সাথে এক জায়গায় এসেছি ঘুরতে। তো এই দিকটা না আমি কোনো দিনও আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। তো আমার বর এখানে কিন্তু একটা ভাড়াই এসছে, তো সেই জন্য কিন্তু আমি আমার বরের সাথে এসেছি। আমি যদিও কোনো দিন এখানে এই দিকে আসিনি, তো সেই জন্য কিন্তু আমার ইচ্ছা হলো আমি আসলাম। এই জায়গাটার নাম হলো কালীনগর। তো তোমরা বুঝতেই পারছো এবার এই জায়গাটার নাম হলো কালীনগর। বলেই দিলাম কোথায় এসছি। আর এখানে দেখো একটা প্যান্ট দেখছি আমি, এই প্যান্টটা কিন্তু আমার পছন্দ হয়েছে। আমি গাড়িতে যেতে যেতে কিন্তু এই প্যান্টটা আমি দেখেছি। আমি বরকে বললাম যে এই প্যান্টটা আমার পছন্দ হয়েছে, তো বর বলল চলো তাহলে নেওয়া যাক আর দেখা যাক। তো প্যান্টটা যে দেখলাম, তো প্যান্টটা কিন্তু দাম দর সব কিছু কিন্তু ঠিক হয়ে গেছিলো। তো তারপরে দেখলাম যে আমার কোমরে হবে না, প্যান্টটা কিন্তু ছোটো হয়ে যাবে, কোমরে আটবে না, তো সেই জন্য কিন্তু প্যান্টটা ফিরিয়ে দিতে হলো। প্যান্টটা কিন্তু পছন্দ হয়ে গেছিলো আমার, জানো তো। তো প্যান্টটা লাস্ট পর্যন্ত ফিরিয়ে দিতে হলো, দাম দর কিন্তু সব কিছু ঠিকই হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু ওখান থেকে চলে এসেছি। আর তারপরে কিন্তু আমার বর দেখো এই নদীটা কিন্তু তোমাদেরকে একটু দেখালো ঘুরিয়ে একটুখানি, আর আমি কিন্তু এখানটায় দাঁড়িয়ে আছি। তো আমি যাইনি কেন বলো তো? হ্যালো প্রিয়ন, কেমন আছো তোমার সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমরা এসেছি, এটা জায়গাটার নাম কি? নেজাট। নেজাটে এসেছি, আর এখান থেকে দেখো দুটো পাউরুটি নিয়েছি, আর মিষ্টি নেওয়া হয়েছে চারটে। তো এখানে আমার বর ভাড়া এসেছিলো, তো আমু এসছে সাথে। আমি কোনোদিন এইদিকে আসিনি, তাই আমি ঘুরতে এসেছি। তো দেখো খাবার জন্য নিয়ে নিয়েছি, আর এখন 1:15 হয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি। দেখো একটু ঘেমে গেছে, গরম লাগছে ভীষণ, আর মেঘলা মেঘলা ওয়েদার। আর এখন আমরা চলে যাচ্ছি। দেখো এখন খাবার খিদেও পেয়েছে। কোন দিকে যাচ্ছি? দেখো একটা মায়ের মন্দির, মায়ের মন্দির। ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। আর আমার জানো তো শরীরটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো বাড়িতে যাওয়ার পরে, তোমরা সেটাও তোমরা দেখতে পাবে অবশ্য। আর এনে আমাদের গাড়িতে উঠবেন, তো সেই জন্য কিন্তু আমাদের গাড়িটা দাঁড় করালো। থামিয়ে এখন আমরা এখানে খাওয়া দাওয়া করছি। এ দেখো পাউরুটি, আর এটা আমার বড় খাচ্ছে, আর এ দেখো এই দেখো রসগোল্লাগুলো, দেখো চারটে নেওয়া হয়েছে কিন্তু। রসে চুবি চুবি খেতে ভালো লাগছে কিন্তু পাউরুটি গুলো, বলো। দাও পাউরুটি ভালো লাগে। হ্যাঁ তুমি নাও।
আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, এসেই কিন্তু চেঞ্জ করে ফ্রেশ হয়ে এবার কিন্তু শুয়ে পড়েছি, কারণ শরীরটা কিন্তু ভীষণ খারাপ লাগছিলো আর মাথাটা না টাল খাচ্ছিলো আর মাথাটা ব্যথা করছিলো। তা আমার বর কিন্তু নিজেই কিন্তু মাথাটা টিপে দিচ্ছিলো, বলছিলো একটু টিপে দেবো তাহলে একটু ভালো লাগবে আর কমে যাবে, তো ও কিন্তু নিজে থেকেই দিচ্ছিলো। তো আমার চোখ দিয়ে একটু একটু জল বেরোচ্ছিলো আর ভীষণ কষ্ট হচ্ছিলো, তো সেই জন্য কিন্তু আমার চোখটা একটু মুছিয়ে দিচ্ছিলো আর ভীষণ ব্যথা করছিলো। এসেই কিন্তু ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, খাবার মতো অবস্থায় কিন্তু ছিলাম না, তো তারপরে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমার বর উঠে ভাত মাখিয়েছে, তো তারপরে কিন্তু খেয়ে তারপরে কিন্তু আমার বর কাজে চলে গিয়েছিলো আর আমি রেস্ট নিচ্ছিলাম আর কি ঘরে। তো ও কিন্তু জার্নি করেছে, আমিও জার্নি করেছি, তো আমার কিন্তু কষ্ট হয়ে গেছে আর ও কিন্তু কাজে চলে গেছে, বুঝতে পারছো? তারপরে কাজ থেকে আসবার সময় কিন্তু মাংস চপ আর সবজি দিয়ে একটা চপ আর কি, তো দুরকম চপ নিয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো এই পর্যন্তই ভিডিওটা, তো চলো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।